আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 30 এপ্রিল 2023 বিএনপি অফিসে রিজভিকে নিয়ে একই ঘটল। অনন্য উচ্চতায় রিজভি, বিএনপি নেতৃত্বে নতুন কিছুর ইঙ্গিত। রিজভির নতুন রহস্য কি, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এটা বিএনপির রাজনীতির গতি প্রকৃতির সাথে জাতীয় রাজনীতির গতি প্রকৃতি সম্পর্কিত, বিএনপির নেতৃত্বের ট্রেডসের সাথে জামাত ইসলামীর সাথে সম্পর্ক সম্পর্কিত বিষয়টা ইম্পর্টেন্ট। দেখেন, মূল নিউজে যাওয়ার আগে আমি একটু ভূমিকায় কিছু কথা বলে নিই। একেবারেই তাজা নিউজ আলোচনা করব, 30 এপ্রিলের ঘটে যাওয়া ঘটনা। তার আগে একটু বলি যে রুহুল কবির রিজভী সাহেব দীর্ঘদিন কারাগারে ছিলেন। রুহুল কবির রিজভী মুক্তি পরিষদকে আমরা দেখেছি রোজার মধ্যে ঈদের দিনও মিছিল করতে। এখন গ্রেপ্তার তো আরও অনেকে হয়েছিলেন, যেমন চেয়ারপারসনের পর, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ নেতা কে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম কি শুনেছেন যে ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পরিষদ শুধু তার জন্য আলাদাভাবে এত কিছু? আমি তো দেখিনি। কিন্তু রুহুল কবির রিজভী মুক্তি পরিষদ, আবার যখন মির্জা আব্বাস কিংবা মির্জা আব্বাস মুক্তি পরিষদ শুনেছেন না? মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল যখন মুক্তি পেয়ে পার্টি অফিসে গিয়েছেন, বিএনপি অফিসে গিয়েছেন, তখন যাওয়ার সময়টায় কি ঘটেছিল? স্পেশাল বড়সড় কোনো আয়োজন ছিল? আহামরি উল্লেখ করার মতো কোনো আয়োজন ছিল না। কিন্তু রুহুল কবির রিজভীর ক্ষেত্রে কি ঘটল দেখেন। আবার এটাও আমি বলতে পারি, রাজপথে রুহুল কবির রিজভীর নামে যত স্লোগান হয় বা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে এত স্লোগান বা এত কিছু হয়নি। এমনকি অনেক ক্ষেত্রে খালেদা জিয়ার তাকেও ছাড়িয়ে গিয়েছে রুহুল কবির রিজভীর জন্যে যে বিএনপি নেতৃবৃন্দের তৎপরতা। খালেদা জিয়ার জন্য তো বিএনপি তেমন কিছুই করতে পারেনি তার মুক্তির জন্য রাজপথে, যদিও তাদের সব প্রোগ্রামের জন্য খালেদা জিয়ার বিষয়টা উল্লেখ থাকে, কিন্তু স্পেশালি কিন্তু আলাদাভাবে না। নিউজটা কি, 145 দিন পর বিএনপির কার্যালয়ে রুহুল কবির রিজভী। গত মঙ্গলবার বিকালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর 145 দিন পর ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে ফিরছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এখন বিএনপি অফিসে তাকে নিয়ে যা ঘটল তার বর্ণনাটা শুনুন। রবিবার বেলা 12টায় তিনি দলীয় কার্যালয়ের সামনে আসেন। এর আগে থেকেই রিজভীকে স্বাগত জানানোর জন্য কয়েক শত নেতাকর্মী অপেক্ষা করছিলেন। এখন এত পরিমাণ, আমরা ফুটেজগুলো দেখলাম, এত পরিমাণ নেতাকর্মী মির্জা ফখরুলকে অফিসে স্বাগত জানানোর জন্য মুক্তির পর ছিলেন না, এটা ইম্পর্টেন্ট। রিজভী গাড়ি থেকে নামার পরপরই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন, স্লোগানও ফখরুলের চাইতে এগিয়ে গিয়েছে। পরে মিছিল নিয়ে সিটি হার্ট ভবনের সামনে থেকে দলীয় কার্যালয়ের সামনে হক্স বের সামনে পর্যন্ত আসেন। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় নিজের দপ্তরে যান। মানে স্পেশাল কিছু, মানে তাকে বরণ করা, তাকে ঘিরে মিছিল, স্লোগান, এতে বিএনপির ভিতরে রুহুল কবির রিজভী অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন, এটাই হচ্ছে ঠিক। এটা অন্য কারো ক্ষেত্রে সাধারণত এত আয়োজন আমরা দেখিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ একেবারে বিএনপির প্রবীণ নেতা উপস্থিত, কতটা ইম্পর্টেন্ট দেখেন। সহ দপ্তর সম্পাদক মনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তরিকুল ইসলাম, তেনজিং সহ কেন্দ্রীয় কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীবৃন্দ ফুল দিয়ে রিজভীকে শুভেচ্ছা জানান। তো এত আয়োজন এটা অন্য ক্ষেত্রে হয়নি। অথচ এই অফিসটা, হ্যাঁ, দপ্তরের দায়িত্বে রিজভী সাহেব ঠিক আছে, কিন্তু অফিসটা কার? এটা কিন্তু পার্টির সেক্রেটারি, দ্যাট মিনস মহাসচিবের কার্যালয় হিসেবে বিবেচিত। পল্টনের কার্যালয় মহাসচিবের কার্যালয় হিসেবে বিবেচিত হয়। এই সময় রিজভী দলীয় নেতাকর্মীদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান সহ দেশে ফিরিয়ে আনা এবং সরকার পতন আন্দোলন চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আহ্বান জানান। এর আগে দলীয় কার্যালয়ের সামনে রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাংবাদিক নেতা রাশিদুল হক, মৎস্যজীবী দলের মানে বিশাল নেতাকর্মীদের একটা বহর, অতদূর আমি পড়তে যাচ্ছি না। তো এই হচ্ছে ঘটনা, ব্যাপক উৎসাহ উদ্দীপনা আগ্রহ। তো এই যে ব্যতিক্রমী রুহুল কবির রিজভীর ক্ষেত্রে যা ঘটলো এবং তাকে যে অনন্য উচ্চতায় বরণ করা হলো, অথচ তিনি মহাসচিব না, তো এটার কারণ কী? এটা আমরা যতটুকু ধারণা করছি বা যতটুকু তথ্য আছে, বিএনপিতে কিছুটা গ্রুপিং আছে এবং থাকবে, সেক্ষেত্রে রুহুল কবির রিজভী জুনিয়র হলেও রুহুল কবির রিজভীকে কিন্তু অনেকে মহাসচিব করতে চায়,
এবং বিএনপি নেতৃত্বে নতুন যে ইঙ্গিত সেটা আমরা বলতে পারি যে বিএনপি যদি এবার ব্যর্থ হয়, দ্যাট মিন্স সামনে নির্বাচনে যদি ক্ষমতায় আসতে না পারে, তাহলে হয়তোবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবসরে পাঠিয়ে রুহুল কবির রিজভীকে মহাসচিব করা হতে পারে এবং তারেক রহমানের বিশ্বস্ত এবং অনুগত হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চাইতে রুহুল কবির রিজভীর গুরুত্ব অথবা খাস লোক হিসেবে পরিচিতি বেশি। অতএব বিএনপির পরবর্তী মহাসচিব হতে পারেন রুহুল কবির রিজভী, সেই ইঙ্গিতেই মোটামুটি তাকে ঘিরে এত উৎসাহ উদ্দীপনা থেকে বোঝা যায় এবং এটাই হবে, ওয়েট অ্যান্ড সি।